বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরা সবাই ভালো আছি। আমার নন্দীশিখার চ্যানেলে অনেক অনেক স্বাগত। সকালবেলা যেতে বাসি কাজ থাকে হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, আর গুড্ডু উঠেছে এখন। আর গুড্ডু নতুন স্টাইল দেখো, সাইকেলে বসে ব্রাশ করবে, এক্ষুনি উঠলো আর উঠে ব্রাশ করছে। আর ওর জন্য না একটু গরম জল করে নিয়েছে, কেন ট্যাঙ্কির জল না খুব ঠান্ডা বাবা, মুখে দেওয়া যায় না। আমরা দিতে পারি না, ও এখন দিলেই লাফ দিয়ে উঠবে, তাই না বেটা? আর আজ সোমবার, আর এখন সকাল 10:30 প্রায় বেজে গেছে, আর এখন উঠেছে, ওকে আজ স্কুলেও নিয়ে যাব। তো আজকে রান্না করবো, নতুন রান্না, আমি এটা প্রথম কোনোদিন করিনি, প্রথমবার করবো আজকে। আমি কিন্তু অনেক ছোটবেলা থেকে রান্না শিখেছি, কিন্তু সেভাবে আর এই রান্নাটা করা হয়নি, কোনোদিনও করিনি সত্যি কথা। আজকে ভাবছি বানাবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো। আর এখন থেকে ভিডিওটা শুরু করছি, যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন একটা ব্রাশটা করিয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, স্কুলে যাবে, দুধ খাবে, কখন করবে কে জানে। তো বাইরে চলে আসলাম শাক ধুতে, আর এই আলু, নতুন আলুগুলো প্রচণ্ড পরিমাণে বালি, ভালো করে না দিলে হবে না। আর রোদ দেখে আবার দোকানে চাদর কাচলাম, এখানে রয়েছে চাদর, তাদের রোদ দেখে দোকানে চাদর কেচে দিলাম, যদি এবার বৃষ্টি বৃষ্টি হয় হাঁপিয়ে গেছে। শাকগুলো ধুয়ে নি ভালো করে, গরম গরম জল এসছে, টাইম কলের জলটা খুব গরম, ট্যাঙ্কির জল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। দুটোকে স্কুলে নিয়ে যাবো, টাইম হয়ে গেছে। বালি ভর্তি, বালি ভর্তি, বালি ভর্তি। তো টান টান করে চলে আসলাম রান্না করে, এখন খাবো ভাত। আর গুড্ডু স্কুল থেকে চলে এসেছে, গুড্ডুকেও খাইয়ে দিয়েছি, আড়াইটা প্রায় বাঁচতে যায়। তো আজকে রান্না করেছি কি বলতো, মাটির আলু। তো মাটির আলু না রান্না করে না একটু শক্ত হয়ে যায় জানো তো, কেন বলো তো, ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, তাই একটু গরম করে নিচ্ছি। আর আজকে সোমবার নিরামিষ, তাই জন্য মাটির আলু রান্না করেছি, ভাত খাবো বলে গরম করতে নিয়েছি। আর এখানে রয়েছে বেগুন ভাজা, আর এখানে রয়েছে উচ্ছালু ভাজা, হাঁড়িতে রয়েছে ভাত। আর এই মাটির আলু তরকারি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তখন ভাত বাড়বো, গুড্ডুকে খাইয়ে নিয়েছি, আমরাও খাবো। তোমাদেরকে দেখালাম কি রান্না হয়েছে, একবার ঠান্ডা লাগছে গো টান টান করে। তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, কত মশা তাতেই চলে এসছে, তাই বড় ছেলেকে একটু পরিষ্কার করে নিই। খুব কাদা হয়েছে গাড়িটা, ভালো করে পরিষ্কার করা হয় না, এখন ঠান্ডা পড়েছে, আর রাত্রে করে পরিষ্কার করা না, সকালে বেরিয়ে যায়, ভালো করে পরিষ্কার করা হয় না। তাই শ্যাম্পু দিয়ে এখন পুরো গাড়িটা ভালো করে পরিষ্কার করে নেবো। আমরা যখন ছোট ছিলাম প্রত্যেকদিন চান করলো, মা একদিন ধরতো, সেদিন ভালো করে চান করাতো পরিষ্কার করে, সেরকম যে আমার একটা বড় ছেলে মাঝে মাঝে চান করিয়ে দিই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, রামলালার জন্য আজকে প্রতি। তো আজকে রামলালার জন্য প্রদীপ জ্বালালাম তুলসীতলায়, আজকে রামলালার প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যায়, সকালে হয়ে গেছে, সন্ধ্যাবেলা প্রদীপ দিচ্ছি, বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো সব জায়গায় দিয়ে দিই প্রদীপ, জয় শ্রীরাম। আর বাবা দেখে দেখে আসবি, হ্যাঁ হ্যাঁ, বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আসো আসো আসো, ওখানে পাথর আছে, পাথর আছে, আসো। তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে, রাতে রান্না করতে হবে, তার জোগাড় করতে চলে এসেছি। এখানে বসিয়ে দিয়েছি আলু আর মটরশুঁটি সিদ্ধ, সকালবেলা দেখলে তোমরা আলু ধুচ্ছিলাম, আলু দম হবে, সেই জন্য ছোটো ছোটো আলুগুলো সব ধুয়ে রেখেছিলাম, এবার সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ মেথির শাক, মেথির শাকটা সকালবেলা ধুয়েছি, তোমাদের মেথির শাকটা কেটে নেব।
তো দেখতেই পাচ্ছ এখানে আমি আটা নিয়ে নিয়েছি, আর আটা দিয়ে পরোটাটা করবো, ময়দা দিয়ে নয়, কেন ময়দা দিয়ে খেতে চায় না সেই জন্য। আর আমি যখনই পরোটা করি আটা দিয়ে করি, তো আমার যতটা আটা লাগবে ততটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একটুখানি আদা কুচি করে রেখেছি, আদা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল লাগবে। আর এখানে নিলাম জোয়ান, জোয়ানটা না আমি হাতে একটু এরকম করে ম্যাশ করে দেবো। জোয়ান দিলাম, দিয়ে স্বাদ মতো নুন। এখানে দেখতে পাচ্ছ মেথি শাকগুলো আমি বেশ কুচি কুচি করে কেটে রেখেছি, একটু কুচি কুচি করে কাটলেই ভালো। আর এটা সাদা তেল থেকে ভেজেও দেওয়া যায়, একটু সাদা তেল থেকে ভেজে দিলে ভালো হয়, কিন্তু আমি কাঁচাই দিচ্ছি। সাদা তেল দিয়ে ভেজেও দেওয়া যায়, কাঁচাও দেওয়া যায়, তো আমার যতটা লাগবে ততটা নিয়ে নিচ্ছি। এখন শীতকাল মানেই শাক, আর মেথি শাকটা শীতকালে বেশিরভাগ ভালো ভালো পাওয়া যায়। তো তোমাদেরকে বললাম তো আমি যে প্রথমবার, মানে আমি ছোট থেকে রান্না করি, প্রথমবার কিন্তু এই মেথি শাকটা করছি, কোনোদিনও করিনি, খেয়েছি কিন্তু করিনি কোনোদিনও, তাই জন্য তোমাদের সকালবেলা বলেছি প্রথমবার করছি। ঠিক আছে, যতটা লাগবে ততটা আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, একটু মিশিয়ে নিই। তো ময়ামের জন্য একটু দিয়ে দিলাম সাদা তেল, সাদা তেলটা দিলে একটু ভালো হবে, সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেবো একটুখানি এরকম করে ভালো করে, তারপর জল দিয়ে মাখবো। দেখতেই পাচ্ছ আমার আটাটা মাখানো হয়ে গেছে, তো এইভাবে এখন একটু ঢেকে রাখবো কিছুক্ষণ। চলে আসলাম রান্নাঘরে, আবার টাইম হয়ে গেছে, 9টা বেজে গেছে। তো দেখো আমি লাচি করে নিয়েছি, আর আমি তোমরা জানো যারা আগের ভিডিও আমার দেখো, আমি এখানটায় রুটি করি, এখানটা সুন্দর করে মুছে নিই, এখানেই করি। তেল দিয়ে বেলবো, আমি আটা দিয়ে বেলা যায়, আমি তেল দিয়ে বেলছি। গলাটা খুশখুশ করছে আমার আজকে, সব কাটা এরকম করে বেলে নেব, আর ভালো করে শেকে তারপর তেল দেবো, এপুর টেপুর ভালো করে শেকে নেবো আগে। তো বন্ধুরা খেতে বসে পড়েছি, গরম গরম খেতে বসে পড়েছি, দাদা ভাই খাওয়া হয়ে গেছে, গুড্ডু খাচ্ছে, আর কত মশাই খেয়ে বললো খুব ভালো হয়েছে, প্রথমবার করেছি আমি। আর সঙ্গে রয়েছে আলুর দম, আলুর দম না হলেও চলতো, এর সাথে চাটনির সাথে ভালো লাগতো, কোনো যে কোনো চাটনি, ধনে পাতা চাটনি আলু দিয়ে খেতে ভালো লাগতো। তো শীতকাল বলে একটু আলুর দমও করে নিয়েছি, আর জিতার আমি খাবো, আর গুড্ডুকে দিচ্ছিলাম সস, ও সস দিয়ে খাইনি, ও শুধু শুধুই খাচ্ছে, শুধু শুধুই বলে খেতে ভালো লাগছে। চলো খেয়ে নিই, আমিও খেয়ে দেখি কেমন হয়েছে, এমনি অন্য সময় খেয়েছি, নিজের হাতে তো বানিয়ে খাইনি, প্রথমবার খাচ্ছি, ভালো লাগছে। তোমরা এরকম শীতে বানিয়ে খেয়ে দেখতে পারো বাড়িতে, আশা করি ভালো লাগবে। যারা আমার মতো কোনোদিন করোনি নিজের হাতে, তারা করে খেয়ে দেবে। তো বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, এদেরকে খেতে দিতে এসছি, খেতে দিলাম, এখন 11টা বাজে, ঘুমানোর পালা, আর এদিকে জিত পড়ছে, ওই যে এখনো পড়বে, একটু বেশি রাত অব্দি এখন পড়তে হবে, যেহেতু সামনে মাধ্যমিক রয়েছে, সেই জন্য বাসন টাসন সব মাঝে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার, আর ওইদিকে ওরা ঘুমাচ্ছে, দেখ আর ওইদিকে শুয়েছে, এই যে বিছানা করে সব ঢুকে গেছে বিছানায়। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে, তোমরা ভালো থেকো, শুভরাত্রি বন্ধুরা, টাটা।